রাহিম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন খাবারে যদি একটি সবজির তরকারি থাকতো তবে আপনার স্বাস্থ্য সচেতনতা নিয়ে বেশি চিন্তা করতে হবে না যদিও সবজিটি সবাই চেনেন আকারে ছোট সারাগা সারাগা অ্যাব্রো খেব্র আর খেত বেজাইতেত নানা গুণে ভরা সেই সবজিটি হচ্ছে করলা এটি সর্বগুণের সমৃদ্ধে একটি অতি উপকারী সবজি যা নিয়মিত খাওয়ার অভ্যাস করলে শরীরের প্রতিটি ভাইটাল অর্গানের কর্মক্ষমতা তো বাড়বেই সে সঙ্গে আরও অনেক উপকার পাওয়া যায় কারণ এতে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন পটাশিয়াম এবং ভিটামিন সি সেই সঙ্গে মজুদ রয়েছে ডায়েটের ফাইবার ক্যালসিয়াম ক্যারোটিন পটাশিয়াম আরও আরও কত কি আর এই সবকটি উপাদান যে নানাভাবে আমাদের কাজে লেগে থাকে তা বলার অপেক্ষা রাখে না আসুন জেনে নেই করলার কয়েকটি গুণের কথা সয়ালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে আপনার পরিবারে যদি ডায়াবেটিস রোগের ইতিহাস থাকে তবে করোলার রস খাওয়া জরুরি করলার রস পান করলে শরীরের ভেতরে পলিপিপিড পি নামে এটি উপাদানের মাত্রা বেড়ে যেতে শুরু করে যা রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে সে সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবে টাইপ টু ডায়াবেটিস হওয়ার আক্রান্ত সম্ভাবনা একেবারে কমে যায় প্রসঙ্গত দু সালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী যদি নিয়মিত এই ঘরোয়া ওষুধটি গ্রহণ করেন তাহলে ব্লাড সুগার একেবারে নিয়ন্ত্রণে চলে আসে ফলে ডায়াবেটিস সম্পর্কিত নানাবিধ রোগ হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় হার্টের ক্ষতির জন্য কলেস্ট্রল অনেকাংশে দায়ী তাই রক্তে যাতে কোনোভাবে এলডিএল বা খারাপ কলেস্ট্রলের মাত্রা না বাড়ে সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন আর এ কাজটি করবেন কিভাবে খুব সহজ প্রতিদিন করলা রস খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার মিলবে আসলে করলায় রয়েছে প্রচুর মাত্রায় আয়রন এবং ফলিক অ্যাসিড এই দুটি উপাদান কলেস্ট্রলের মাত্রা কমানোর পাশাপাশি শরীরে লবণের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতেও বিশেষ ভূমিকা নেয় আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে যে শরীরে যখন কলেস্ট্রলের মাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে তখন হার্টের স্বাস্থ্য নিয়ে আর কোনো চিন্তায় থাকে না করলা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোপার্টিস যা রক্তে মিশে থাকা টক্সিক উপাদানদের বার করে দেয় ফলে অসমে ত্বক বুড়ে যাওয়ার আশঙ্কা কমে শুধু তাই নয় এই ফলটিতে উপস্থিত ভিটামিন এ সি এবং জিঙ্ক বলে কমাতে এবং ত্বককে টান রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্কিনের জেল্লা ক্রমশ বাড়তে থাকে তাই বয়সের কাটাকে থামিয়ে যদিও অপরূপ সুন্দরী হয়ে উঠতে চান তাহলে ভুলেও রোজ ডায়েট থেকে করলা রসকে বাদ দেবেন না যেন অতিরিক্ত মশলা জাতীয় খাবার কিংবা জাঙ্ক ফুড গ্রহণের কারণে লিভারের অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে এমন পরিস্থিতিতে করলা খাওয়া শুরু করলে তো উন্নতি ঘটবেই লিভারের কর্মক্ষমতাও বাড়তে শুরু করে সে সঙ্গে ফলে বদ হজম এবং গ্যাস সম্বলের প্রকোপ কমার পাশাপাশি লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় শত চেষ্টা করে ওজন কমাতে পারছেন না চিন্তা নেই করলা রস খাওয়া শুরু করুন দেখবেন হাতে নাতে ফল পাবেন আসলে এতে উপস্থিত ডায়েটারি ফাইবার অনেকক্ষণ পেট ভরে রাখে ফলে খিদে কমে যাওয়ার কারণে খাওয়া কমে যায় ফলে স্বাভাবিকভাবে ওজন কমতে শুরু করে এখানে শেষ নয় ওজন কমাতে আরও একভাবে করলার উপকারে লেগে থাকে বেশ কিছু গবেষণায় দেখা গেছে করলে উপস্থিত নানাবিধ খনিজ এবং অন্যান্য উপকারী উপাদান শরীরে জমে থাকা চর্বিকে ঝরিয়ে দিতে বিশেষ ভূমিকা নেয় ফলে ওজন কমতে সময় লাগে না করলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রোপার্টিস শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দিয়ে নানাবিধ রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটিয়ে অ্যালার্জি এবং সংক্রমণের প্রকোপ কমাতে সাহায্য করে দু সালের একটি গবেষণাপত্র অনুসারে করলায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিকার্সিজনিক এবং অ্যান্টি টিউমার যা প্রোস্টেট ব্রেস্ট এবং সার্ভিকাল ক্যান্সারকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রিয় দর্শক শ্রোতা চেষ্টা করবেন প্রতিদিন খাবারে এ করলাকে রাখতে তাহলে সুস্থ থাকা খুব সহজ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে